রোকেয়া নারী উন্নয়ন সমিতি সারা বছর ধরে নারী নির্যাতনের প্রতিবাদে ও নারী আন্দোলনকে শক্তিশালী করতে বহুমুখী কাজ করে চলেছে। তার মধ্যে প্রতি বছরের মতো এবারও 15ই জানুয়ারি প্রায় 100 দরিদ্র নির্যাতিতা অসহায় নারীদের মধ্যে কম্বল বিতরণ করা হয় বহরমপুর রোকেয়া ভবনে। মুর্শিদাবাদ জেলার কার্যকরী কমিটির সদস্যরা বিভিন্ন জনের কাছ থেকে টাকা ও কম্বল সংগ্রহ করে রিলিফের ব্যবস্থা করেন। কম্বল প্রদানে কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক সোমনাথ চক্রবর্তী, অধ্যাপিকা স্মৃতিরেখা রায়চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষিকা কাবেরী বিশ্বাস, আলপনা রায়চৌধুরী, ফাতেমা হক, দিলরুবা খাতুন, সুকুমার ব্যানার্জি, নির্মল রুদ্র, সীমা সরকার, উত্তরা প্রামাণিক, রীতা দাশগুপ্ত, মনোনীতা দাস, সম্পাদিকা খাদিজা বাণী সহ আরো অনেকেই।